নূরে মুহাম্মাদী কিভাবে দুনিয়াতে আসছে সেই সম্পর্কে আপনাদের মাঝে একটু আলোচনা করে শেষ করব। আদম আলাইহিস সালাম থেকে সেই নূরে মুহাম্মাদী আসলো হযরত শীস আলাইহিস সালামের সেকেন্ড মুবারকে, শীস আলাইহিস সালামের সেকেন্ড মুবারক থেকে সেই নূরে মুহাম্মাদী আসলো আল্লাহর পয়গাম্বর হযরত নূহ আলাইহিস সালামের সেকেন্ড মুবারকে। সকলে বলে সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কওমের লোক তাকে মানছিল না, নবী হিসেবে তারা মানে নাই, এই কারণে আল্লাহ পাক তাদেরকে প্লাবন দিয়ে ডুবাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই জাতি যখন তার নবীদেরকে মানবে না, আউলিয়া কিরামদেরকে মানবে না, তখন গজব আসবে। আমাদের পৃথিবীতে এক যুগে যে এই যে করোনা ভাইরাস প্রাদুর্ভাব হইতেছে, এটা কোন কারণে? মনে রাখবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলিয়াউলাদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক এইরকম গজব দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা জিনিস চিন্তা করেন যে এক যুগে তামাম পৃথিবীতে এই মহামারী হচ্ছে, এটা কোন কারণে? কারণ আজকে আমরা এমন পর্যায়ে চলে গেছি, আমরা নামাজ ঠিকই পড়তেছি কিন্তু রাসুলকে মানি না, রাসুলের ইজ্জত চাদর নিয়ে টানাটানি করতেছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হতে হবে, আমার রাসুলকে চিনে মুসলমান হতে হবে। রাসুল বাদ দিয়ে কোনদিন মুসলমান ইমানদার দাবি করা যায় না। কথা বলেন ঠিক কিনা?